করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ জনগণকে সচেতন করতে স্কাউটারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 49তম সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। ফারুক আহমেদের সহায়তায় শফিউল্লাহ সুমনের প্রতিবেদন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 49তম সাধারণ সভা। করোনা প্রেক্ষাপটে ভিডিও বার্তার মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ সভার উদ্বোধন করেন। এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ চরমভাবে বিপর্যস্ত। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাফল্যের সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করতে সরকারের পাশাপাশি স্কাউটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেন রাষ্ট্রপতি। শীত বাড়ার সাথে সাথে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিও ক্রমান্বয়ে বিপজ্জনক হয়ে উঠছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এ ব্যাপারে সাধারণ মানুষের মাঝে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমি মনে করি স্কাউট সদস্যরা এই ব্যাপারে বিশেষ করে করোনা মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটসের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি সোনার বাংলা বিনির্মাণে যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার উপর জোর দেন। বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও অধিক হারে স্কাউটিংয়ে সম্পৃক্তকরণ এবং এর গুণগত মান নিশ্চিত করতে হবে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। সরকার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দেশকে মধ্য আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নিরক্ষরতা, কুসংস্কার, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং স্বাস্থ্য ও পরিবেশ সচেতন সমাজ গড়ার মাধ্যমে এসব লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা রাখার জন্য আমি স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল করিম, সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান বক্তব্য রাখেন। স্কাউট আন্দোলনে অনন্য অবদানের জন্য 24 জনকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র এবং 24 জনকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ প্রদান করা হয়। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।